প্রশ্ন এসেছে, নারী ও পুরুষের সালাত আদায়ের ক্ষেত্রে কতটুকু পার্থক্য? প্রথমত একটি জিনিস আমাদেরকে প্রত্যেককে জেনে নিতে হবে, সেটা হচ্ছে সালাত আদায়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। শব্দটা কিন্তু পুরুষদের বলা হয়েছে। অনেকে বলতে পারে তাহলে মহিলাদের কি সালাত করা লাগবে না? ইসলামের শাশ্বত নিয়ম হচ্ছে এটা, যে সমস্ত নির্দেশে আলাদা, যে সমস্ত বিধানে আলাদা কোনো নির্দেশ আসেনি সেখানে নারী পুরুষ উভয় সমান। আপনি দেখবেন যে কোরআনে কারিমে বা হাদিসে কোথাও মহিলাদেরকে সুনির্দিষ্টভাবে আলাদাভাবে করে হোক নির্দেশনা দেয়নি। অনেক কাজের কোনটা হারাম কোনটা হালাল সেগুলি যেন বর্ণনা করা হয়েছে, পুরো একটা নির্দেশ দিয়ে গেছে আল্লাহ তাআলা, সেটা হচ্ছে পুরুষদের প্রতি একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। তো সালাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে কারিম যা বলেছেন, বারবার বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আবার যেমন সাওমের ক্ষেত্রেও বলেছে আল্লাহ তাআলা, ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে ইমানদারগণ যখন তোমরা, ইয়া আইয়ুল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আলাইকুম তোমাদের উপরে পুরুষদের শব্দ ব্যবহার করেছে। কিন্তু মহিলারা কি তাহলে সিয়াম পালন করবে না? করবে। নিয়ম হচ্ছে এটা, নারী পুরুষ ভেদাভেদ ইসলাম পছন্দ করে না, একই নির্দেশনার ভিত্তিতেই, একই নির্দেশের ভিত্তিতেই সবাই ঢুকে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন একদিন সালাত আদায় করেননি, তিনি সারা জীবন সালাত আদায় করেছেন, তার সাথে উম্মাহাতুল মুমিনীনরা সালাত আদায় করেছেন, নারীরাও সালাত আদায় করেছেন। তিনি কোনো দিন এইভাবে নারী পুরুষদেরকে আলাদাভাবে সালাতের নির্দেশনা বা সালাতের নিয়ম বলে দিয়েছেন কোনো দলিল পাওয়া যায় না, কোনো দলিল পাওয়া যায় না। বরং বেশিরভাগ আহকামের মতোই সালাতের বিধানও নারী পুরুষ সমান, এখানে কোনো পার্থক্য নেই। সালাত উভয়ে আদায় করতে হবে, উভয়ের পড়ার পদ্ধতি একই, কোনো পার্থক্য নাই। ফিজিওলজিগত পার্থক্যের কারণে, তাদের শারীরিক অবস্থানের কারণে এবং তাদের শারীরিক কিছু দৃষ্টি নিয়মের কারণে তাদেরকে বিভিন্ন জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে বলেছেন। যেমন তিনি বলেছেন পিছনের কাতারে তারা দাঁড়াবে, তারা সতর ঢেকে রাখবে, তারা কাপড় মুড়ি দিয়ে দাঁড়াবে, অর্থাৎ তারা যেন, তাদেরকে যেন চিনতে না পারা যায়, তারা যেন শব্দ না করে, তারা যেন কথা না বলে, তারা যেন শব্দ করে শুধুমাত্র ভুল হইলে ইমামের হাত, হাতে হাত বাড়ি দিয়ে তারা জানাবে, কিন্তু তারাও মুখে কথা বলবে না। এর অর্থ হচ্ছে এগুলি পার্থক্য করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এগুলো হচ্ছে তাদের বাস্তব ভিত্তিক পার্থক্য এবং তারা শরীরগত শরীরত্ব তাদের কিছু পার্থক্য করা হয়েছে। তাহলে বোঝা গেছে কিছু পার্থক্য হচ্ছে, আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়ে, সেগুলো মৌলিক পার্থক্য নয়, সালাতের ভিতরের কত কোনো পার্থক্য নয়, এগুলো হচ্ছে সালাতের আগের এবং সালাতের সময়ের বিভিন্ন অবস্থানগত পার্থক্য। কিন্তু সালাত আদায়ের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে সরাসরি পার্থক্য করেছেন এমন কোনো হাদিস পাওয়া যায় না। এখানে তাহলে কী পাওয়া যায়, কী পাওয়া যায় সেটা বলছি, কোনো কোনো আধার আছে, কোনো কোনো সাহাবি থেকে, আধারগুলি দুর্বল। আধার অর্থ সাহাবিদের কোনো কর্মকাণ্ড, তারা এটা করেছেন বা এইভাবে বলতেন, সেটা দুর্বল। আর কোনো কোনো বর্ণনা তাবেঈদ থেকে পাওয়া যায়, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এরকম অনেকগুলো বর্ণনা নিয়ে আসা হয়েছে। তাবেঈদের এই পার্থক্যগুলো দেখা যায় কুফা কেন্দ্রিক, অর্থাৎ ইরাক কেন্দ্রিক, মদিনায় কেন্দ্রিক তাবেঈদের পার্থক্যগুলো দেখা যায় না। তাহলে বোঝা গেল যে এইটা একটা ইজতিহাদের ভিত্তিতে তাবেঈনরা করেছেন। তাবেঈনরা ইজতিহাদের ভিত্তিতে করার কারণে বিভিন্ন মাযহাবে পার্থক্যটা দেখা যায়। হানাফি মাযহাবে যেমন আছে, হাম্বলি মাযহাবে তেমনি কিছু কিছু আছে, কিন্তু আসলে কোরআন এবং সুন্নার দৃষ্টিভঙ্গিতে এই পার্থক্যটা নাই। অর্থাৎ সালাত প্রত্যেকেই একই রকম আদায় করবে, নারী এবং পুরুষ আদায়ের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই তাদের জন্য। সেই হিসেবে আমরা বলতে পারি যে জায়গাগুলো পার্থক্য করা হয় সেগুলোতে পার্থক্য করা হয় সাধারণত বুকে হাত বাঁধবে, পুরুষরা নাভি নিচে হাত বাঁধবে, হানাফি মাযহাবে এটা বলা হয়েছে। আসলে হাত কোথায় বাঁধবে সেটা জানাশোনা নির্ধারিত করে দেয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার যেখানে হাত বাঁধলে অবুদিয়া দাসত্ব বোঝায় সেখানে সে হাত বাঁধবে, যেখানে বাধ্যবাধকতা নেই। সাধারণ তিনটা জিনিস যদি কভার করা হয় তাহলে আলহামদুলিল্লাহ সেখানে হাত বাঁধলেই হবে, নারী পুরুষ সবার জন্য সমান। সেটা হচ্ছে যে হাতের কবজি, হাতের গিরা, হাতের গিরা এবং হাতের বাহু, তিনটা জিনিসের মধ্যে হাত রেখে যেখানে হাত যায় সেখানে হাত বাঁধবে, প্রত্যেকে তার মতো অবস্থানে। এখানে নির্ধারিত করে কোনো হাদিস বিশুদ্ধভাবে আসেনি, প্রত্যেকটা হাদিসের মধ্যে এখানে দুর্বলতা রয়েছে। তো নারী পুরুষ এখানে কিন্তু সমান, এখানে পার্থক্য রাখার দরকার নেই। দ্বিতীয় পার্থক্য করা হয়
যে যখন সে সজদায় যাবে তখন একেবারে মাটির সাথে লেপটে যাবে। এটা আসলে সহি কোনো হাদিতে সাব্যস্ত হয়নি, এটাও ইজতিহাদের ভিত্তিতে হয়েছে, তাও তাবেঈদের কোনো কোনো তাবেঈর ইজতিহাদ ভিত্তিতে সেটা বর্ণিত হয়েছে, কোনো কোনো সাহাবী থেকে বর্ণনা আসছে, এটা বিশুদ্ধ নয়। তাহলে এইটা একটি বর্ণনা আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বর্ণনা লাইস, একটি বর্ণনা বলা হয়েছে যে তোমরা পুরুষ মহিলারা পুরুষদের মতো নও, যে বর্ণনাটা বলা হয়েছে এইটা আসলে শুদ্ধ বর্ণনা নয়। এই তাহলে ইয়ার ক্ষেত্রেও সজদার ক্ষেত্রেও এই পার্থক্যটা নেই। তিন নম্বর পার্থক্য বলা হয়ে থাকে যে তারা যখন বসবে তখন তারা পা বের করে দিয়ে মাটিতে বসবে, অর্থাৎ এটা বলা হয় নিতম্বর ভর বসবে, এটা বলা হয়ে থাকে। এটা আসলে কোনো বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা এটাও সাব্যস্ত হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এটাও ইজতিহাদের উপর নির্ভরশীল বলা হয়েছে। এটা কারণ বর্ণনা করা হয় যে এটা এরা মাটির সাথে বেশি, অর্থাৎ তারা এটা পর্দার জন্য বেশি উপযোগী বা শরীর, এগুলি আসলে ইজতিহাদ। এই ইজতিহাদগুলো আসলে যারা করেছেন তারা হয়তো কোনো বিশেষ কোনো অবস্থান দেখে করেছেন, কিন্তু আমরা এই ইজতিহাদগুলো নিতে বাধ্য নই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যেখানে নাই সেখানে আরেকজনের ইজতিহাদ এখানে কাজ করবে না, বরং এখানে নারী পুরুষ সবাই একই রকম সালাত আদায় করবে। সুতরাং বোঝা গেল যে যেভাবে আমরা সালাত আদায় করি, পায়ের উপরে দুই রাকাত হলে, দুই রাকাত বিশিষ্ট সালাত হলে পায়ের উপরে বসা, আর চার রাকাত বিশিষ্ট সালাত হলে প্রথম দুই রাকাতে পায়ের উপরে আর পরের দুই রাকাতে নিতম্বর বসা, এটাই সুন্নত। এটা নারী পুরুষ উভয়ের জন্যই সুন্নত। এটা একটা সুন্নত যদি পালন করতে পারে ভালো, নাহলে পায়ের উপর বসতে পারবে, এটা হচ্ছে নিয়ম। যদি কোনো সমস্যা হয় সমস্যার এটা আলাদা মশালা, কিন্তু মৌলিকভাবে সালাত আদায়ের ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য আমরা কোরআন হাদিস থেকে পাই না, সুতরাং সেভাবে আমাদের আমল করা যেতে হবে। কোনো পার্থক্য না করেই আমরা আমলটা করবো সালাতের আদায়ের ক্ষেত্রে, সেটা বাইরে কী লাগবে পোশাক সেটা আমরা আলোচনা করছি না।